বাংলা নাটকে একাঙ্ক নাটকের স্রষ্টা মন্মথ রায়। মন্মথ রায়ের জন্ম ও কর্মস্থল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট। তারই হাতে তৈরি এখানকার ঐতিহ্যমণ্ডিত নাট্যমন্দির প্রেক্ষাগৃহ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই নাট্যমন্দির বেহাল হয়ে পড়েছিল, তাই এবার শুরু হলো শতাব্দী প্রাচীন বালুরঘাটের নাট্যমন্দিরের সংস্কারের কাজ। বাংলা একাঙ্ক নাটকের স্রষ্টা মন্মথ রায়ের স্মৃতি বিজড়িত এই নাট্যমন্দির। তার বয়স 110 বছরে পড়ল। দীর্ঘদিন এই মঞ্চটি সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছিল, তাই অবশেষে নাট্য মন্দির কর্তৃপক্ষ উদ্যোগী হলো। নির্বাচন এসে পড়ায় কোনোরকম সরকারি সাহায্য পাচ্ছে না, সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই তারা এই সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। খুব কম পয়সায় ভাড়া পাওয়া যায়, সেই কারণে শহরের বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক এখানেই অনুষ্ঠিত হয়। সেই কারণে এই প্রেক্ষাগৃহকে দর্শক স্বাচ্ছন্দ্যের জন্য শীততাপ নিয়ন্ত্রিত করার প্রয়োজন ও দর্শকদের বসার ব্যবস্থাও উন্নত করার প্রয়োজনীয়তা এই শতাব্দী প্রাচীন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ অনুভব করেছেন। কিন্তু এত বড় প্রেক্ষাগৃহ কোনো বেসরকারি উদ্যোগে সংস্কার করা সম্ভব নয়, তাই তারা আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিপ্রেমী সরকার যেভাবে স্টার সিনেমা, দীনবন্ধু মঞ্চ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহ সংস্কার করেছে, সেভাবে মন্মথ রায়ের স্মৃতি বিজড়িত এই শতাব্দী প্রাচীন প্রেক্ষাগৃহটি সংস্কারে এগিয়ে আসবেন। এই বিষয়ে নাট্যমন্দিরের কার্যকরী সভাপতি বিজন দাস বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে আমাদের এই প্রেক্ষাগৃহটি বৃষ্টির জলে এবং বিভিন্ন কারণে রং উঠে ড্যামেজ হয়ে গিয়েছিল। আসুন শুনে নিয়ে যাক তাদেরই মুখে কিছু কথা। আচ্ছা, এই শতাব্দী প্রাচীন নাট্য মন্দির হঠাৎ করে সংস্কারের উদ্যোগটা কেন নেওয়া হয়? সংস্কারের উদ্যোগটা দেওয়া হলো এই কারণে যে নাট্য মন্দিরটা প্রায় মানে রং টং উঠে যাওয়ার ফলে বাইরের বৃষ্টির জল এসে ড্যামেজ করে দিচ্ছে। ড্যামেজ করার ফলে গোটা নাট্য মন্দিরের টোটাল ইয়েটাই, চেহারাটাই নষ্ট হয়ে গেছে। আর আমাদের এইখানে বালুরঘাটের যত সাংস্কৃতিক উৎসব থাকে, আমরা কেন আমাদের ভাড়া তো মিনিমাম 1500 টাকা মাত্র ভাড়া আমাদের পার নাই পার ডে, তাহলে সস্তা এবং অনেকখানি যে পরিসর আমরা দিতে পারি, যাতে করে লোকাল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি এখানে যাতে অনুষ্ঠিত হতে পারে। এইবার যারা আসেন তারাই নাট্যমন্দিরে এইরকম রংচং জমচটা নাট্যমন্দির দেখে তাদেরও অসুবিধা হয়, বাইরের দলগুলো এসে এটা নিয়ে সমালোচনা করেন। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা নাট্যমন্দিরটা তো অন্তত মিনিমাম সংস্কার করে যাতে রং করে একটা সুন্দর কিছু উপহার বালুরঘাটবাসীকে দেওয়া যায়, যাতে প্রোগ্রামগুলো আরও হাইলাইট করা যায়, প্রোগ্রামগুলো যারা করছেন তারা স্যাটিসফাইড হয়, এই চিন্তা করে আমরা নাট্যমন্দিরের ফান্ড থেকেই টাকা ইয়ে করে আমরা গোটা নাট্যমন্দিরটাকে ডিপিআর এবং রং সংস্কার করছি। কিন্তু নাট্যমন্দিরকে ঠিকঠাক সংস্কার করতে গেলে প্রচুর টাকা দরকার, যে টাকা নাট্যমন্দিরের নিজস্ব নেই। এবং আমরা যে সামান্য টাকা দিয়ে হল ভাড়া দিই মাত্র 1500 টাকা, তাতে লাইট বিল দেওয়ার পরে সামান্য টাকা আমাদের থাকে, সেই টাকা দিয়ে নাট্যমন্দির সংস্কার করা আমাদের কিছুতেই সম্ভব নয় সম্পূর্ণ সংস্কার করা। এই ভোট পর্ব চলছে, ভোট পর্ব মিটে গেলে নতুন সরকার যারা আসুন, যারাই আসুন, তারপরে আমার পশ্চিমবঙ্গ সরকারও আছে, পশ্চিমবঙ্গ সরকারও কালচারাল বিষয়ে উৎসাহী, তারাও তাদের কাছেও আছে, আমরা তাদের কাছে যাব, তাদের কাছে আমাদের প্রপোজাল পাঠাবো যে আমাদের নাট্যমন্দিরকে একটা মোটা টাকা দেওয়া হোক। তারা যদি মনে করেন সরকারি লেভেলে রিপেয়ার করে দেবেন তাতেও আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা চাইবো যে মন্মথ রায় দীর্ঘদিন আগে যে নাট্যমন্দিরের সূচনা করে গিয়েছিলেন, কেন মন্মথ রায় বালুরঘাট নাট্যমন্দিরের চতুর্থ সম্পাদক ছিলেন, যিনি বিশ্ববিখ্যাত নাট্যকার, তার স্মৃতি বিজড়িত এই নাট্যমন্দির স্থায়ী হোক, সেই নাট্যমন্দিরটা টিকে থাকুক, এটা আমরা সবাই চাই, হয়তো আপনারাও চাইবেন। পারলে আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন থাকছে যে আগামী দিনে যাতে একটা বড় অঙ্কের টাকা দিয়ে নাট্যমন্দিরকে পুরো রেনোভেশন করা যায়, সে ব্যাপারে তারা যদি একটু আমাদের সাহায্য করেন তাহলে আমরা বালুরঘাট নাট্যমন্দির, বালুরঘাটবাসী সবাই তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা কী কী স্বাচ্ছন্দ্য নিয়ে আসছেন দর্শকদের জন্য? এই মুহূর্তে তো আমরা মিনিমাম যে রিপেয়ারগুলো দরকার সেই রিপেয়ারগুলো করার পরে নাট্যমন্দিরটার ইনসাইড এবং আউটসাইড এবং ইনসাইডে পুরোটাই আমরা রং করছি। এবং এই দেখেছেন এটা প্রায় টোটাল 9000 স্কোয়ার ফিট মতো এরিয়া, তো এই 9-10 হাজার স্কোয়ার ফিট এরিয়া এখনকার দিনে
পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাইমার করে রং করতে কী পরিমাণে টাকা লাগে আপনাদের একটা ধারণা আছে, অন্তত 1-2 লাখ টাকা দরকার। কাজে এই এর বেশি টাকা আমরা খরচ করতে পারছি না, তবে আমরা মনে করি যে দর্শকরা একটা পরিষ্কার জায়গায় এসে একটা সুন্দর মন নিয়ে ঢুকতে পারবেন, এইভাবে নাট্যমন্দিরকে সাজিয়ে তোলার চেষ্টাটা আমরা করছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বালুরঘাট নাট্যমন্দিরটা পুরো রিনোভেশন করা দরকার। সামনের দিকটাকে অক্ষত রেখে ভেতর দিকে যেমন আমাদের শীততাপ নিয়ন্ত্রিত করা দরকার, শীততাপ নিয়ন্ত্রিত না হলে এসি না হলে এখনকার দিনে খুব অসুবিধা হয়। ওয়াল ড্যামেজ হয়েছে, সে ওয়ালগুলো সমস্ত প্লাস্টার তুলে ফেলে নতুন করে করা দরকার। কারণ হচ্ছে যে আমরা এই নাট্যমন্দিরটা 110 বছরে পা দিয়েছে, মন্মথরায় স্মৃতি বিজড়িত এই বালুরঘাট নাট্যমন্দির। আপনি এখানে দেখবেন মন্মথরায়ের ছবিও এখানে আমাদের সবসময়ের জন্য আমরা তার মেন গেটে রেখেছি, যে তার স্মৃতিটাকে সামনে রেখেই আমরা চলছি। বালুরঘাটের মানুষের একটা আবেগ এই নাট্যমন্দিরের সঙ্গে জড়িত আছে, শতাব্দী প্রাচীন নাট্যমন্দির, এইটা স্থায়ী হওয়া খুব দরকার। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সংস্কার সাংস্কৃতিক দিকটা উজ্জ্বল করে তুলবার জন্য পশ্চিমবঙ্গে যে চেষ্টা করছেন সেই চেষ্টার অঙ্গ হিসাবে যদি বালুরঘাট নাট্যমন্দিরকে কিছু টাকা দিয়ে এই নাট্যমন্দিরটাকে আধুনিক করবার মতো অবস্থায় নিয়ে আসেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য শতাব্দী প্রাচীন একটা সংস্থাকে বাঁচিয়ে রেখে সেই উদ্দেশ্য আরও প্রসারিত হবে বলে আমরা মনে করি এবং বালুরঘাটের মানুষও তাতে কৃতজ্ঞ থাকবে সরকারের কাছে। আপনার নাম? আমার নাম বিজন দাস।